হ্যাঁ, অবশ্যই এটা আসলে তামিম ভাই, দুইটা তামিম আছে, যে তাদের দায়িত্ব এখন যেখানে আছে তাদের দায়িত্ব নিতে হবে এখন। সো এটাই চিন্তা করতেছি যে ভালো কিছু করার আর কি। এখন প্রস্তুতি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আমরা গত 3-4 মাস ধরে অনেক কষ্ট করতেছি, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের প্লেয়ার সবাই, আমাদের অনেক বন্ডিংটা অনেক ভালো। সো অনেক কষ্ট করতেছি, একটা প্রসেসে আগাইতেছি। আর যেহেতু আমাদের গতবার আমরা হচ্ছে চ্যাম্পিয়ন ছিলাম, সেটা আর কি ধরে রাখার চেষ্টা করতেছি। আসলে সব দিক থেকে ইনশাল্লাহ ভালোই, কারণ কি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং 2020-এ যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার আমাদের নাবিদ স্যার সবাই, আসলে খুব ভালো লাগতেছে। সেই যে চেষ্টা করবো যাইতে দুইটাই একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। গতবার যে চ্যাম্পিয়নটা হয়েছে ওরকম চাপ না, আসলে আমার কাছে মনে হয় ওদের আরও কনফিডেন্ট আমাদের দেয়, এবং আমাদের সব দিক থেকে, আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অল ওভারঅল সব দিক থেকে আমরা ভালো করতেছি। এবং ইনশাল্লাহ এটা দেখছেন আপনারা হয়তো সিরিজগুলো আমরা কী করছি, এবং ইনশাল্লাহ যে আমরা এশিয়া কাপে যেগুলো ম্যাচগুলো আছে ভালো করতে পারি এটাই। আসলে আগেরবারে এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে, এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই, যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য, এটাই সব থেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে দাঁড়া, এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, শুধু না সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। আসলে স্যার বলতেছে যে ক্যাপ্টেন্সি আমাকে যেটা বলছে যে যেটা নিচের প্লেয়ার আছে যারা এখন তাদের কনফিডেন্সটা যারা লো আছে তাদেরকে একটু মোটিভেশন বেশি, যে 5 উইকেট পেলো তাকে মোটিভেশন দেওয়ার কিছুই না, সে অলরেডি তার কনফিডেন্সটা একটু অনেক উপরে আছে। তো যারা নিচে আছে তাদেরকে একটু কনফিডেন্স দেওয়া, তাদেরকে আত্ম আর যারা ছোটো আছে বিশেষ করে তাদেরকে একটু আর কি সাহস দেওয়া, এটাই। ইয়েস, অবভিয়াসলি আমরা তাদের থেকে ভালো করতে পারি এটাই আশা করতেছি, কারণ কি তারা আমরা দেখছি যে ম্যাচটা পাকিস্তান থেকে আমরা হারছি ওয়ার্ল্ড কাপে। সো এটা আর কি এইসব মুভমেন্টে আনফর্চুনেট হয়ে যায়, এইসব মুভমেন্টে আমরা যেটা হারছি এটা আমরা চিন্তা করছি না, ইনশাল্লাহ ভালো কিছু ওর থেকে আরও ভালো সেটাই চেষ্টা করতেছি। না, উনি জাস্ট বলতেছে যে এনজয় প্লে, আমাদের এখন কিছুই বলে নেই, শুধু বলছে এনজয় ক্রিকেটটা এনজয় করতে, এবং ইনশাল্লাহ এটাই। ওকে, থ্যাংক ইউ।